তারিখ, জিন্দাবাদী 15 তারিখ, 14 তারিখ ম্যাম। জগৎপুর 14 তারিখ পেয়েছেন, জিন্দাবাদী 15 তারিখ। আসসালামু আলাইকুম নারান্দিয়া, নারান্দিয়া মাসিমপুর কত তারিখ? মাসিমপুর, মাসিমপুর জি ম্যাডাম আসসালামু আলাইকুম। আজকে আমি আমি জানি না ম্যাডাম, আমি জানি না স্যারে এখন ইয়ার সংযুক্তের বাইরে আছে, স্যারে দেশের বাইরে ওয়াইফাই পাচ্ছে না। মিটিং এ, মিটিং এ সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে আসবেন, আপনার স্যারের কাছ থেকে জেনে আসবেন যে আজকে মিটিং কি নিয়ে আমাকে কি কি জিজ্ঞাসা করতে পারে, সেগুলো তথ্য সমৃদ্ধ হইয়া মিটিং এ সংযুক্ত হওয়া বাঞ্ছনীয়। ইউনিয়ন কারিগরি স্যার 14 তারিখ, গৌরা 6 তারিখ স্যার, 14 14 আমাদের স্যার ইউনিয়ন কারিগরি 14 তারিখ। আচ্ছা মাদ্রাসা, মাদ্রাসার কেউ বলেন? আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ যারা সংযুক্ত হন নাই স্কুল কলেজ মাদ্রাসা, আশা করি আপনাদের মাধ্যমে সবাই খবর পাবে। এখন আপনাদের টিকা রেজিস্ট্রেশনের খবর কি? আজিজিয়া বলেন, মিজান সাহেব জি, টিকা রেজিস্ট্রেশনের খবর কি? হুজুর, হুজুর আছেন, হুজুর বলেন। প্রথম ডোজ গ্রহণ করতে কতজন, রেজিস্ট্রেশন হয়েছে কতজন? আমার 678 গ্রহণ করছে রেজিস্ট্রেশন, 400 কাছাকাছি হবে, 400 কাছাকাছি, বাকিরা কার্যক্রম অব্যাহত আছে। আগামী রবিবার থেকে, কালকে রবিবার, পরের রবিবার থেকে টিকা, আমি আপনাদেরকে অনেক আগে বলে দিই সবাইকে, যে মোটামুটি 250 জন, 51 জন প্রথম ডোজ নিছে, আমার প্রায় 150 মতো আমার হাতে অলরেডি টিকার কার্ড চলে আসছে, আর বাকি ইনশাল্লাহ প্রসেস চলছে, হয়ে যাবে। সবাইকে নির্দিষ্ট তারিখ জানিয়ে দিবেন। জি জি জানাই দিছি ইনশাল্লাহ। জি মঙ্গলকান্দি হুজুর, মঙ্গলকান্দি, মঙ্গলকান্দি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। প্রথম ডোজ টিকা নিয়েছে কতজন? আমাদের টিকা নিয়েছে স্যার 300 398, টোটালি 398, তার মধ্যে স্যার রেজিস্ট্রেশন হয়েছে 200-র উপরে হয়েছে, এখন স্যার করতে পারি না ইনশাল্লাহ। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন মাদ্রাসা আর কে আছে? শাহপুর, শাহপুর জি আমার 240 জন, আমার প্রায় 150-র উপরে হয়েছে ম্যাম। আচ্ছা ধন্যবাদ। ডক্টর মোশারফ হোসেন, গোপালপুর, আসসালামু আলাইকুম। টোটাল স্টুডেন্ট কত? আসসালামু আলাইকুম। টোটাল স্টুডেন্ট 580। প্রথম দু জন কালি আমার টিকা দেওয়ার তারিখ 13। জি স্যার আমার টিকা দেওয়ার তারিখ 13 তারিখ। রেজিস্ট্রেশন হয়েছে কতজন? 350। রেজিস্ট্রেশন হয়েছে কতজন? 350 জন। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ স্যার। নারান্দিয়া, নারান্দিয়া আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ স্যার, আমার 628 জন টিকা গ্রহণ করছে, 180 জেনে নিয়ে আমাকে মিটিং এ জানান কত জন
রেজিস্ট্রেশন হয়েছে কতজন টিকা দিয়েছে পর্যন্ত জি 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 জানাইতে ফোন করে জানেনি আমাকে মিটিং এ জানান আর জুনাবালি আসসালামু আলাইকুম কতজন বলেন হ্যাঁ স্যার আমার এমনি টিকা গ্রহণকারী হলো 750 এই পর্যন্ত প্রায় 300 জনের মত রেজিস্ট্রেশন হয়েছে আমি আজকে আবার টিচারদেরকে নতুন করে দায়িত্ব দিচ্ছি টেলিফোন করে সবাই যাতে টিকা রেজিস্ট্রেশন মানে 15 তারিখের আগে যাতে সম্পূর্ণ হয় এই ব্যাপারে ছাত্র ছাত্রীদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু তারা কোনো কার্ড পায় এখন তারা কোনো জায়গায় যাইতেই বলে তুমি যে টিকিছ তার কাই কই সার্টিফিকেট কই রেজিস্ট্রেশন না হইলে অবশ্যই সার্টিফিকেট পাবে না এবং সে স্কুলেও আসতে পারবে না তার সার্টিফিকেট না থাকলে জি জি রেজিস্ট্রেশন কার্ড পাইছে 650 জনের আর 15 তারিখ হলো ডেট 9টা থেকে 4টা সবাই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে জি জি পাস প্রক্রিয়া দিন আছে আর কি ম্যাডাম জি স্যার জানো নারায়ণদি এই যে সমস্যা অনলাইনে আগে তাদের জমা নিবন্ধন ভুল আচ্ছা সাহেব জি স্যার নবম শ্রেণীতে ভর্তি হয়ে চলে গেছে 148 জন স্যার বিভিন্ন স্কুলে তো এখন আমার 93 জন আছে তার মধ্যে 56 জন রেজিস্ট্রেশন করেছে আর 40 জন রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত আছে স্যার এখন আপনি আমাকে হিসাব দিবেন কতজন আমি যে চিঠি দিছি সেখানে আপনার ঘরে কতজন উঠছে কতজন জানি উঠছে স্যার এটা কোত্থেকে হিসাব পাইছে আমি জানি না স্যার কত উঠছে কতজন জানো উঠছে স্যার আমি দেখছি কিন্তু এত বেশি তো আমার না স্যার এত ছাত্র পাইবো কিছু আমার কে দিতে নি তারা আমি বুঝতে পারি নাই কে দিতে স্যার আচ্ছা আপনার হিসাবটা অনেক ভুল আছে আমার স্যার প্রথম ডোজ দিয়েছে স্যার 244 আপনি 15 তারিখ 15 তারিখ স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে 15 তারিখ আর এই গাজীপুর গাজীপুরে খবর কি আসসালামু আলাইকুম 13 তারিখ স্কুল না কলেজ জি কতজন দিয়েছে কতজন স্যার গাজীপুর কি স্কুল না কলেজ আরে মাদ্রাসা নাকি স্কুল 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 এন্ড কলেজ আচ্ছা আসসালামু আলাইকুম সাউন্ড 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 হচ্ছে কোথায় কি জানো টিভি চলে সাউন্ড হচ্ছে কোথায় কার বাসা জানি টিভি চলতেছে একটু এই যে তো আমাদের প্রথম ছিল 1537 এনলিস্টেড প্রোফাইল ডু তো এখন প্রিন্সিপাল স্যার আমি দুঃখিত আপনি এখন আনমিউটে কথা বলেন আজকে পর্যন্ত কলেজে 140 জন রেজিস্ট্রেশন হয়েছে স্কুলে 488 488 আর 488 আর 150 বাকিগুলো হয়তো এই 11-12 তারিখের আগে হবে এই হলো আমার আপডেট
আজকে পর্যন্ত রেজিস্ট্রেশনের দ্বিতীয় ডোজ যারা নেবে কথা আমি কি বুঝাতে পারছি? সংসদ সংসদ সভা বিশেষ করে মাধ্যমিক শিক্ষা শুনছেন? হ্যালো হ্যালো জি ধন্যবাদ স্যার, শুনেছি। জি জি আচ্ছা ৮৫০ জন আর নতুন করে রেজিস্ট্রেশন করছে প্রায় ৫০০ সামথিং আর ইনশাল্লাহ তৎপরতা চলছে, আশা করি টার্গেটে ইনশাল্লাহ পৌঁছে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের সকলের জ্ঞাতার্থে একটি বিষয় জানাচ্ছি যে আমরা যে সংখ্যাটা আপনাদের চিঠিতে উল্লেখ করেছি, ইমেইলে যেটা দিয়েছি, সেইখানটায় আপনারা দেখবেন আপনাদের সংখ্যার সাথে কোনো হেরফের হয় কিনা, যদি হয় আমাকে ওভার টেলিফোনে জানাবেন, ঠিক আছে? জি, এটা সবার কাছে আমার অনুরোধ থাকলো, আপনাদের সংখ্যাটা দেখে যদি তারতম্য হয় আমাকে ওভার টেলিফোনে জানাবেন। স্যার আমার শুধু ৯৬ জন হবে আর ১৪৮ জন চলে গেছে স্যার নবম শ্রেণীতে বিভিন্ন স্কুলে ভর্তি হইয়া। আচ্ছা স্যার, আমি ওই যে ওইটা কি করব স্যার? হ্যাঁ আপনিও জানাবেন, আপনি ওইটা করে আমি রেজিস্ট্রেশন করব না। জি স্যার, না না ওইটা তো আপনার এলাকায় নাই, আপনি আর আওতাধীন নাই, আপনি করবেন কেমনে? জি স্যার, তারা অন্য জায়গা থেকে করবে, যেখানে ভর্তি হয়েছে সেখানে তারা নাম দেবে। আচ্ছা আর কি আছে? জি স্যার, আমি যে কথাটা বললাম অনেকের তো, জি ম্যাম, অনেকের তো জন্ম নিবন্ধনে ভুল, রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, তাদের ব্যাপারে কি করা? জন্ম নিবন্ধন ঠিক করতে হবে, এটাই তো কার্যক্রম। নতুন করে বলবো না, কিন্তু এই সংশোধন পরিবর্তন সবকিছুই চলতেছে এখন, এটা যে কারেকশন হবে এটা দিয়ে ইউআইডি হবে এবং এটা দিয়ে সারা জীবন, ঠিক আছে? জি জি। আচ্ছা, আমরা টিকা কার্যক্রমটা এখানে শেষ করতে চাচ্ছি, আর কারো কোনো কথা না থাকলে। জি ম্যাডাম, যে বলতে চাই যে নাইন্ডি উনের সমস্যা বেশি, ছাত্রছাত্রীরা ফিরে আসতেছে, তার ঘুরাইতেছে দেয় না, আমরা টিকা কার্যক্রম জমি ভুল আছে, ভুলের কারণে রেজিস্ট্রেশন করতে পারতেছি না, তারা কয় এক মাস পরে দুই মাস পরে এই কথা বলে বললাম। স্যার একটু আমি বলতে চাচ্ছিলাম স্যার, এখন আমরা এখনো যাদের জন্ম নিবন্ধন হয় নাই কিন্তু প্রথম ডোজ টিকা নিছে, এখন তারা স্যার দ্বিতীয় ডোজের জন্য কি করবে স্যার? এখনো কিন্তু অনেকে জিজ্ঞেস করে, স্যার আমার তো জন্ম নিবন্ধন নাই, প্রথম ডোজ আমি টিকা নিছি, এখন দ্বিতীয় ডোজ কি আমি নিতে পারবো কিনা? জন্ম নিবন্ধন করবে, অনলাইন জন্ম নিবন্ধন করবে, সেই কারণে তো এত দেরিতে শুরু করতেছি। না স্যার, ওই জন্ম নিবন্ধনের জন্য ওরা কাগজপত্র জমা দিয়ে রেখেছে ইউনিয়ন অফিসে, ওনারা কি বলছে যে আমাদের আরো ১৫ দিন বা এক মাস সময় লাগবে, এর আগে আমরা পারবো না। আচ্ছা, আমরা আমরা আগামী আগামী শনিবার পর্যন্ত যতজন হবে ততজনকে দেব, আগামী শনিবার দিন আমরা আবার মিটিং করব। তবে আপনাদের মনে থাকতে একটা কথা বলি, আগামী শনিবার মিটিং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ৩টার সময় করব, আগামী শনিবার ৩টার সময় মিটিং করব, রাতে না, যেহেতু রবিবার দিন সকালে টিকা কার্যক্রম, সুতরাং ৩টার সময় মিটিং করব। মিটিংটা রাত্রে ভালো হয়, মিটিংটা রাত্রে ভালো হয় স্যার, শনিবার তো আমাদের টিকা। জি, রবিবার তো আমাদের টিকা, সেই কারণে শনিবার দিন অগ্রগতিটা জানতে হবে, সুতরাং রবিবার দিন আমরা ৩টার সময় মিটিং করব। আচ্ছা ঠিক আছে, শনিবার দিন। জি জি, যথাসম্ভব হবে। আমি যেটা বলতে চাইছিলাম, গত মিটিং এ যারা অ্যাবসেন্ট ছিল, বিশেষ করে দুধগাটা, মোহনপুর, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ কলেজ, কাটালিয়া, কেশবপুর, জগৎপুর, মাসিমপুর, কাবাসকান্দি,
এদেরকে মানে আজকের মিটিং এ মানে হাজিরার মতো কোনো কিছু হলে ওনারা একটু অ্যালার্ট হবে আর কি হাজিরার মতো অর্থাৎ আমি যাদের নাম বলছি তারা গত মিটিং এ ছিল না তা আজকের মিটিং এ ওনারা আপডেট পেলে তা আজকেও নাই হবে আজকেও নাই ওনারা না আছে আজকে অনেক আছে যেমন জগৎপুর আছে মাসিমপুর আছে তারপরে মঙ্গলকান্দি আছে আরিয়ে নাই তো মনপুর নাই দুধগাটা নাই না এটা উচ্চ মনপুর নাই দুধগাটা নাই এটা মাদ্রাসা নেতৃত্ব নিয়েন মঙ্গলকান্দির হুজুর তারপরে মুসুবির হুজুর যারা অনুপস্থিত আছে এটা জানায়েন আর স্কুলের দায়িত্ব বাতাকান্দি কই বাতাকান্দি শুভ আপনি কি আপনার প্রতিষ্ঠানের কিছু বলতে পারবেন জি তত বলতে পারবো সমস্যা নেই জি বলেন আমাদের প্রায় প্রথম ডোজ গ্রহণ করেছে কতজন প্রায় 2100 মতো আর আমাদের যে আজকে থেকে আমাদের গণনা শুরু হয়েছে মানে কোন ক্লাসে কতজন হাজির আসো আমরা একবারে পারফেক্টলি একটা হিসাব কাউন্ট করতেছি দুই একদিনের মধ্যে কমপ্লিট করতে পারবো আজকে আমরা প্রায় বোধহয় 20% এর মতো অলরেডি কাউন্ট করেছি মানে 100% নিশ্চিত হয় আর কি 100% নিশ্চিত এখানে কোনো মানে আসার জন্য আনুমানিক কোনো তথ্য নাই এরকম এখন থেকে আমরা সামনে যে একটা দিন আছে একবারে প্রপারলি হিসাবটা দিব আর কি ইনশাল্লাহ এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের আচ্ছা ধন্যবাদ আমরা ঠিক আছে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন স্যার আসসালামু আলাইকুম হোসেন আমরা এখানে শেষ করতে যাচ্ছি জি 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 স্যার ওই যারা এসএসসি পরীক্ষার্থী জি স্যার যারা এসএসসি পরীক্ষার্থী আমাদের তো প্রথম টিকা দিয়েছি আমরা স্যার তাদের জন্য কি আমরাই এটা ইয়া করব না টিকা দেওয়ার জন্য দ্বিতীয় টিকাটা আমরাই ইয়া করব মানে বুঝছেন স্যার যারা এসএসসি পরীক্ষার্থী যারা অফিসিয়াল পরীক্ষা পাস করে যারা এসএসসি পাস করে গেছে আমরাই দিব হ্যাঁ 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 তারা তো আপনাদের 12 থেকে 18 বছর বয়সী স্যার আসসালামু আলাইকুম স্যার জগৎপুর স্যার স্যার আমার সর্বশেষ আমার টিকা দিছে প্রায় 35 জন ইয়া 19 তারিখে কিন্তু তাদের নিয়ম নাকি আছে যে এক মাস পরে সেকেন্ড ডোজ দিতে পারে ওই ওই ছাত্রগুলোকে পাঠামু কিনা না স্যার জি ম্যাডাম ইউনিয়ন কারিগরি দিল কেমনে আমরা আচ্ছা স্যার 19 তারিখ দিল কেমনে আমরা কি টিকা 19 তারিখে দিয়েছি ১৩ তারিখ একটা গ্রুপ দিয়েছেন এবং আর বাকি আছে কিনা আমরা চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে আমরা 19 তারিখে পাঠাইছি এবং দিচ্ছেন চমৎকার একটা কথা বলছেন
আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লাস্ট লাস্ট তারিখটা এখন আমি আসলে দেখে আসি নাই লাস্ট তারিখে আমি বের করতে পারবো অবশ্য আবার যদি লাইনে থেকে বেরিয়ে যাই আচ্ছা আমি আমি দেখি বের করতে পারি কি স্যার আরেকটা কথা স্যার স্যার আরেকটা কথা বলেন আরেকটা কথা হলো স্যার ক্লাস 7 এ পড়ে কিন্তু 12 বছর হয় নাই কিন্তু ও কিন্তু টিকা দিয়ে ফেলছে ভালো হইছে আর আবার আবার এসএসসি পরীক্ষা দিয়েছে তার 18 বছরের বেশি সেও টিকা দিয়েছে এখন সেকেন্ড ডোজের সময় এখন সমস্যা হইতাছে এখন তাদেরকে টিকা দিয়ে অনলাইন 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 রেজিস্ট্রেশন নিয়ে আসবে অনলাইন রেজিস্ট্রেশন যেই নিয়ে আসবে সেই টিকা দেবে সুতরাং 12 বছর না হইছে সে তো 12 বছর না হইলে টিকা দিতে পারবে না আচ্ছা বলেন ইউনিয়ন কারিগরি বলেন জি ম্যাডাম আমার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে 580 জন এবং দ্বিতীয় ডোজের জন্য এই পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে 420 জন আলহামদুলিল্লাহ অনেক অনেক অগ্রগতি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর বাকিটুকু হয়ে যাবে এই কদিনে আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বারবারই বলতে চাচ্ছি সেটা হলো আপনারা সংখ্যাটা দেখবেন সংখ্যার কোনো তারতম্য থাকলে আমাকে ওভার টেলিফোনে জানাবেন Hey, tell to da, da. আরে বাবা রে 16 তারিখ 16 16 জানুয়ারি চিরনবি জানাটা নাকি লাস্ট ডোজ দিয়েছি 16 নাতিকে 16 নাতি রাখতে 16 জানুয়ারি লাস্ট ডোজ দিয়েছি লাস্টে দিয়েছি 16 জানুয়ারি তাইলে স্যার ওই যে যারা 16 জানুয়ারি দিয়ে দিছে তারা তো ইচ্ছা করলে 16 এই ফেব্রুয়ারি দিতে পারবে স্যার সমস্যা কি হ্যাঁ সেই কারণেই তারিখটা ওইভাবে করা সেই কারণেই তারিখটা ওইভাবে করা 16 যারা পরে দিতে তারা 16 তারিখে দিলেই হবে স্যার আমাদের স্যার 14 তারিখ তারপরে আমি ডাক্তারের সাথে কথা বলবো যে 16 তারিখ যারা দিয়েছে তারা কবে দেবে ডাক্তার হিসাব করেই আমাকে তারিখ দিয়েছে তারপরে আবার কথা বলবো আমাদের ইউনিয়ন কারিগরি স্যার 14 তারিখ তো এক মাস তো হবে না পরের গুলো স্যার পরের গুলো পরে দিবেন যে কয়েকটা আছে তাহলে তো হবে যে কয়টা আছে পরে দিবেন এক মাসের পরে দিবেন আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা ম্যাডাম পরে দিলে দ্বিতীয় ডোজ তো 580 জনের পরিবর্তে সংখ্যা কমে আসবে দ্বিতীয় ডোজে প্রথম তারিখে 580 জনের পরিবর্তে সংখ্যা কমে আসবে আরে আমার টোটাল সংখ্যা শেষ পর্যন্ত যায় আমার 80 জন হইলেই হবে আচ্ছা ঠিক আছে আপনার 16 17 তারিখ দেন যে তারিখে আছে সেই দিন দেন অথবা লাস্টের দিন দেন ম্যাডাম বুঝতে পেরেছি জি জি স্যার আমরা
একদিনে প্রায় 900 ছেলে মেয়ে যাওয়াটা খুবই কষ্টকর, এই জন্য আমাকে দুই দিনের ডেট দেওয়া যায় কিনা না যাবে না। একদিনে এতগুলো ছেলে মেয়ে বা এমন ট্রান্সপোর্টও নাই, গাড়িও বড় গাড়িও ঢুকে না রাস্তায়, সিএনজি দিয়ে, আর সিএনজি পাঁচ জনের বেশি এরা নেয় এরা কমার্শিয়াল বেশি নিতে চায় না। চলে আসবে। আর ওই যে সেদিন গিয়াসুদ্দিন সাহেব আপনি আমার অফিসে মিটিং আসেন নাই, সেখানে কিন্তু একটা আলোচনা ছিল, এখন সেটা এখানে বলা ঠিক হবে না, যারা ছিল আমরা পরবর্তী আলোচনা যাই। এটার সাথে যেহেতু ইউআইডি সংশ্লিষ্ট, ইউআইডি এর কার্যক্রম কেমন চলছে? মন স্বর্গতি খুবই খারাপ, মন মনে হয় আপনারা চিঠিটা পরবর্তীতে আমরা কথা বলবো। আগেই যদি বলতে চাই তখন বলবো যে আপনারা চেষ্টা করার আগেই আপনারা বলতেছেন পারবেন না, এটা কেমন কথা? আপত্তি নেই, টাইম যদি কয় এক সপ্তাহ, এক সপ্তাহ মানবো, সমস্যা নাই, কিন্তু ঘটনা হচ্ছে ওরা নেক ডাটা নেক ডাটা, হ্যাঁ ডাটা আপলোড হোক, আমাদের আপত্তি নাই কোনো, আমরা করতে পারবো, সমস্যা নাই কোনো, ডাটা আপলোড হোক। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই কথা বলবো, ঠিক আছে? আচ্ছা এখন আপনাদের অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের কি ধীরগতি? কলেজ কলেজ কি আমাকে তথ্য দিয়েছেন? গাজীপুর খান টোটাল আপনার স্কুলে কতটা ক্লাস হইলো এই তথ্যটা আমার অফিসে জানাইয়া দিবেন, সেটা একটা চিঠি করে ইমেইলে পাঠিয়ে দিবেন যে জুনাবালি স্কুলে ফেব্রুয়ারি মাসে অনলাইনে মোট 62টা বা 100টা বা 200টা অনলাইনে ক্লাস হয়েছে, ঠিক আছে? এই বিষয়টা আপনারা জানিয়ে দিবেন। আর অনলাইন ক্লাসের অ্যাচিভমেন্ট সন্তোষজনক না, আপনারা আরো গতি বৃদ্ধি করেন, গতি বাড়ান। সকলের ক্লাস দেখি না, লালপুরের ক্লাস তো দেখি না, আমি এটা শেয়ার করছি, জি জি দেওয়া যাচ্ছে, এবং এমনিও আমরা অনলাইন ক্লাস করেছি কয়েকটা, এটা দেওয়া হয়েছে। আচ্ছা
তাহলে আমরা সেটা দিচ্ছি না কেন তা দেওয়া হইছে আমাদের আজকে সেল নেমাডামও একটা দিয়েছে যে বাকিটা সময়নে জুমে ক্লাস দিতেছে তো স্যার আগে ছিল 100 বাকিটা কোন 10 শতাংশ আগে ছিল 140 টা আমরা 10 টা আসলে দেখে আচ্ছা জুমের ক্লাস তিতাস অনলাইনে দেবেন কারণ স্যাররা এগুলা দেখে ছাত্রছাত্রীরা দেখে বিশেষ করে জুম ক্লাসটা যদি ছাত্রছাত্রীরা দেখে তাহলে তারা উদ্বুদ্ধ হবে তারা নিজেরাও করতে চাইবে আপনাদের কাছে ফোন আসবে উল্টা তাদের যারাই করতেছেন বাতাকান্দি বাতাকান্দিও করতেছে বাতাকান্দি আমার জুম ক্লাসের ই দিয়েছে রুটিন গাজীপুরও করে আপনারা এগুলা দেবেন আচ্ছা আমার আলোচনা মোটামুটি এখানে শেষ এখন আপনাদের কোনো আলোচনা থাকলে বলেন মঙ্গলকান্দির হুজুর জি আসসালামু আলাইকুম রাসেল ডিজিটাল ল্যাবের অগ্রগতি কতদূর আলহামদুলিল্লাহ স্যার আমাদের ডিজিটাল ল্যাবের অগ্রগতি ফার্নিচার আমরা পেয়ে গেছি সবাই এখন আমরা অপেক্ষা আছি আমাদের ল্যাপটপগুলি আশা করি অল্প সময়ের মধ্যে চলে আসবে ওনারা বলছেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই ওনারা কমপ্লিট করবেন ইনশাআল্লাহ মালামাল পৌঁছে দেবে আচ্ছা এনটিআরসি এর শিক্ষক ধন্যবাদ হুজুর এনটিআরসি এর শিক্ষক যারা পেয়েছেন অ্যাডহক কমিটি কিন্তু কোন